টিটাগড় এমজি রোডে দুষ্কৃতীদের বোমাবাজি, বোমার আঘাতে আহত দুই। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। টিটাগড় এমজি রোড এলাকায় বোমাবাজি চালায় দুষ্কৃতীরা। রবিবার রাতে পায়ে হেঁটে এলাকায় চারটি বোমা ফাটানো হয়। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, দুষ্কৃতীরা বিজেপি আশ্রিত, এলাকা অশান্ত করার জন্য এমন ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা। তাদের লক্ষ্য ছিল স্থানীয় একটি মন্দিরের সামনে বসে থাকা তৃণমূল কর্মীদের দিকে, কিন্তু রবিবার বিভিন্ন কাজ থাকায় অনেকেই সেখানে আসেননি। যে কজন ছিলেন তারাও এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন। তারপর ঘটে বোমাবাজির এই ঘটনা। সেই সময় পথ চলতি মোহাম্মদ রুজানের গায়ে লাগে বোমার অংশ, এছাড়াও বোমার আঘাত লাগে স্থানীয় এক বৃদ্ধার গায়ে। আহত মোহাম্মদ রুজানকে প্রথম স্থানীয় বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে কলকাতার এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে উত্তেজনা থাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল টিটাগড় ও খড়দহ থানা এলাকার সংলগ্ন হওয়ায় দুটি থানার পুলিশ মোতায়েন রয়েছে এলাকায়। ঘটনা নিয়ে বলতে গিয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা শেষ নারায়ণ সিং ও উমেশ কুমার ভার্মা জানান, ঘটনার সঙ্গে সরাসরিভাবে যুক্ত রয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনা ইয়ে কি হাম লোক ডেলি আপনা রাত কো 9-10-11 বাজে তক হাম লোক আপনা ব্যাঠতে হ্যাঁ, জিসমে उमेश रहते हैं, मुन्ना रहते हैं, ये तो हम लोग पार्टी के जो भी हैं हम लोग सब बैठते हैं और जो हम लोग आपस में चर्चा करते हैं कि भाई हम लोग का संगठन किस ढंग से मैंने और अच्छा हो, इलाका के डेवलप किस तरह किया जाए हैं। रूनू पाल भी आ जाते हैं, उस पर भी डिस्कस होता है, तो हम लोग सोचते हैं किस तरह। लेकिन उन लोग का प्लानिंग था, राजू वकील जो है, राजू साहब जो है, उन लोग का एक छठ पहले से भी तैयारी था इलेक्शन के पहले से कि जो है ये लोग के ऊपर अटैक किया जाए, इसलिए मैंने कि ये लोग एक्टिव होकर काम कर रहा है पार्टी का, टीएमसी का। हम लोग तो टीएमसी करने वाले कर्मी हैं, तो वो लोग बीजेपी करने वाला है, तो वो लोग प्लानिंग करके वो लोग इलेक्शन के पहले तक वो लोग टारगेट था कि हम लोग के किसी भी आदमी को मारने का, लेकिन वो लोग नहीं कर पाया। अब उन लोग का प्लानिंग था जिसमें जिसका नाम है कारो, उर्फ उसका नाम है असल आतिश राय और टूनी, उर्फ नाम है उसका सागर सोनी चौधरी और सागर और चंदन, और उनके साथ जो है और भी लड़के थे, 10-15 लड़के थे, और एक प्लानिंग के तहत कि ये लोग यहाँ बैठता है और यहाँ पर हम लोग चार्ज किया जाए। ये लोग मैंने ये हर समय जो है ये लोग प्लान के तहत रहता है और जो है राजू वकील के इशारे पर सब काम करता है, जो कि राजू वकील जो बीजेपी का एक जो है गुंडा कर्मी है, इलेक्शन एजेंट भी था, और जो है इस प्लानिंग से हम लोगों पर अटैक करना चाहे, लेकिन हम लोग तो थे नहीं, लेकिन बगल में ही थे हम लोग। उसके ऊपर जो है मेरा माँ को बम से लगा है चोट, जो है अभी हॉस्पिटल ले जा रहा है उनको दिखाने के लिए। परिस्थिति ऐसा नाजुक हो गया है कि हम लोग प्रशासन पे रहा है लेकिन प्रशासन मेरा साथ नहीं है। ये क्या है, लग रहा है कि बीजेपी के से ही लोग बिक गया है प्रशासन हमारा, जो हमारे टीटागढ़ का प्रशासन है बीजेपी के, ये राजू वकील कारो ये लोग खरीद रखा है। ঘটে যে আমরা সন্ধ্যাবেলা একটু সবাই ফ্রি হই, আমরা চাকরি ফাকরি করি, চাকরি যতক্ষণ ফ্রি হয় আমরা দলের কাজটা করি। দলের কাজটা করা সত্ত্বেও আমরা ডেলি সন্ধ্যাবেলা এখানে বসতাম, এটা আমাদের ডেলিকারি রুটিন। প্রায় মাঝখানে যদি কোনো কাজ থাকে না, 9-10, 10-10:30 পর্যন্ত আমরা বসি। আজকে হঠাৎ কী হয়েছে, আমার একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, তো আমাকে শেষনন্দা ফোন করলেন, বললেন যে উমেশ একটু আমি আমারও কোথাও যাওয়ার আছে, ওনাকে আইসি স্যার ডেকেছিলাম কোনো কাজে, আর আমিও গিয়েছিলাম একটা নিমন্ত্রণ বাড়ি, তাহলে আমি একটু লেটে আসবো। যেই আমি নিমন্ত্রণ বাড়ি থেকে বেরিয়ে এখানে আসার জন্য রেডি হচ্ছি, প্রায় 10:05 বাকি মনে হয়, তখনই ফোন গেছে যে ওখানে শেষনন্দার উপরে অ্যাটাক হয়েছে। তো কে অ্যাটাক করেছে, যে কারো বলে একটা ছেলে আছে সাট্টা ফাট্টা চালায়, আর টুনিয়া বলে একটা ছেলে আছে, দাদার নাম বলেছে সাগর আছে, কেউ চন্দন বিশওয়াল বলে একটা আছে, তো হয়েছে এরাই চালাচ্ছে। আর যারা বিজেপির ইলেকশন এজেন্ট ছিল, ডক্টর সি এম শুক্লার বিজেপি ইলেকশন এজেন্ট, বিজেপি তো এখন হেরে গেছে, ওদের তো পায়ের তলা মাটি নেই, এবার ওই মাটিটা কীভাবে আগামী নির্বাচনের আগে ওরা শক্ত করতে পারবে সেই নাটকটা ওরা করছে। তার জন্য ওরা চাইছে যে যারা সংগঠনের কাজ করছে, যেরকম এখানে হিন্দি প্রকোষ্ঠের প্রেসিডেন্ট আছেন, কমলেশ সাউ, শেষনন্দা, অরুণদা, আমরা এইসব যারা আমরা কাজ করছি সংগঠন, ওরা চাইছে এরা থাকলে আগামী দিন তো আরও ইলেকশন, মানুষ ওদের উপর আস্থা হারিয়ে ফেলেছে, ওরা আবার এইভাবে অ্যাটাক করিয়ে আর আমাদেরকে ডিপ্রাইভ করে বা আমাদেরকে ঘরে ঢুকিয়ে চাইছে ওরা আবার এলাকা দখল করতে চাইছে, তো সেটা তো আমরা হতে দেবো না। কটা বোম পড়েছে,
যে আমি তখন তো বললাম নিমন্ত্রণ বাড়ি ছিলাম মনে হয় পাঁচটা থেকে সাতটা মতো পড়েছে যারা এখানে উইটনেস কিসে করে এসেছিল শুনলাম কেউ বলছে হেঁটে কেউ বলছে স্কুটিতে সম্ভবত স্কুটিতে ছিল চার পাঁচজন ছিল হেঁটে এসেছিল আর কিছু লোক ছিল কিছু ছিল চার পাঁচজন ছিল হেঁটে এসেছিল ওই গলি থেকে অঞ্জুমানের ওখানে মেরেছে মাজারের ওখানে মেরে ওখান থেকে এই পাশের গলি দিয়ে ঢুকে এখানে শেষনাথার সামনে মেরেছে মন্দিরের সামনে যেখানে আমরা বসি সেখানেও হ্যাঁ সেখানেও একটা বোম মেরে ওরা গেছে অন্যদিকে বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আমি পুরনি বাজার থেকে আসছি ওদিকে বোম চলছে চার ছিটা লেগে গেছে আমার পুরনি বাজার ছোট গান্ধী মোড় প্রায় নটা চল্লিশ ও কত বোম চলে যায় এটা জানি না আমি কিন্তু আমার বোমের ছিটা লেগে গেছে আমার সঙ্গে কিছু হয়নি আমি আমি সাধারণ লোক আছি আসছি আমার বোমের ছিটা লেগে গেছে